আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেরিনাজ ব্লগ ইউকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি কি কি রান্না করব আর কোথায় কোথায় গেলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো এখন আমি ভেন্ডি ভাজি করব, তার জন্য পেঁয়াজ রসুন সব রকম মশলা দিয়ে এগুলো কষিয়ে নিচ্ছি ভালোভাবে। তো এই যে আমি দিয়ে দিলাম ভেন্ডিগুলা। তো আমার মোটামুটি ভেন্ডি ভাজিটা হয়ে গেছে আর অনেক সুন্দর একটা কালার আসছে। তো এখানে আমি লাল শাক ভাজি করব, তার জন্য আমি 2 প্যাকেট লাল শাক নিয়েছি। তো আমি এখানে লাল শাক ভাজি করার জন্য পেঁয়াজ রসুন আর লবণ কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমি কোনো রকম মরিচের গুঁড়া বা হলুদের গুঁড়া এগুলো ইউজ করি না এখানে। তো এই যে আমি এগুলো ভালোভাবে ফ্রাই করে তেলের মধ্যে তো দিয়ে দিলাম হচ্ছে শাকগুলা। অনেকগুলো পানি বেরিয়ে গেছে, এগুলো ফ্রোজেন তো এর জন্য। তো আমাদের এখানে তো সবসময় তাজা এগুলো পাওয়া যায় না, তো যখন এগুলো পাই না তাজা তখন ফ্রোজেনটা এনে খাই। তা আজকে 2 প্যাকেট আনলাম। তো এই তো আমার শাক ভাজিটা হয়ে গেছে আর আমি 2টা শুকনো মরিচ তেলের মধ্যে ফ্রাই করে পরে ভেঙে দিয়ে দিলাম। তো এখানে আমি বরবটি রান্না বসিয়ে দিয়েছি আর আজকে সবগুলোই ভেজিটেবল রান্না করব, কারণ সবসময় আসলে মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই আজকে চিন্তা করলাম যে আজকে সব ভেজিটেবলই খাবো। তো এই তো আমার বরবটি রান্নাটা হয়ে গেছে আর রান্না বান্না শেষ করে আমি আজকে একটু বাইরে গেলাম। আজকে অনেক দিন আসলে বাইরে যাওয়া হয় না, অনেক দিন বলতে আগে তো প্রত্যেক দিনে বাইরে যাওয়া হতো, এখন 1 দিন বা 2 দিন না গেলে মনে হয় যেন অনেক দিন বাইরে যাওয়া হয় না, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর তো যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনারা হচ্ছে স্প্যাম কমেন্টস করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখে তারপর কমেন্টস করবেন। তো আজকের বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।